বিসর্গ সন্ধি সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। বিসর্গ সন্ধিগুলো তো মূলত আমরা কিভাবে চিনব? বিসর্গ সন্ধি চেনার উপায় হচ্ছে বিসর্গ থাকবে, র থাকবে, তারপর কি থাকতে পারে, একার উকার থাকতে পারে এবং তিনটা স থাকতে পারে। তিনটা স বলতে আসলে তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, এগুলো হচ্ছে শেষ ধ্বনির অন্তর্ভুক্ত, অর্থাৎ শেষ ধ্বনি থাকতে পারে। এগুলো থাকলে মূলত বুঝে নিতে হবে আমাদের হচ্ছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাছাড়া তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স থাকছে, তারপর যদি মাঝে তোমার কোনো কোনো একটা সন্ধিজাত শব্দের মধ্যে যদি একার উকার থাকে, ঠিক আছে, যেমন তপবন, তপবন থাকলে সেটা কি একার উকার রয়েছে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে বিসর্গ সন্ধি। তারপর হচ্ছে তার সাথে অ উচ্চারিত হবে এবং বিসর্গটা বহল থাকবে। এখানে আমরা দিয়ে দিয়েছি রুলসগুলো সিস্টেমেটিক ওয়েতে। আর আমরা জানি যে র এবং দন্ত্য স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ। র এবং দন্ত্য স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ, সবচেয়ে উপরের লাইনটি আমরা লক্ষ্য করি। আর বিসর্গ সন্ধি আলোচনা করতে গেলে আমাদের মূলত প্রথমে আলোচনা করতে হয় রজাত বিসর্গ এবং সজাত বিসর্গ, অর্থাৎ রয়ের পরিবর্তে আমরা যখন বিসর্গ ব্যবহার করি বা ইউজ করি সেটা হচ্ছে রজাত, আর স্বয়ের, দন্ত্য স্বয়ের পরিবর্তে যখন আমরা বিসর্গ ইউজ করি সেটা হচ্ছে সজাত বিসর্গ। তারপর আমরা বললাম যে কি বিসর্গ একার ওকার র এবং তিন শ থাকলে, তিন শ মানে হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, এগুলো থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এরকম কিছু এক্সাম্পল দেখবো আমরা যেখানে মাঝে থাকবে হচ্ছে একার ওকার, যেমন তপবন, তপ যোগ বন, তারপর রয়েছে তিরোধান, তির, তির যোগ ধান, তারপর রয়েছে মনোরম, আমরা দেখি স্ক্রিনে মনোরম, একার ওকার রয়েছে। জাস্ট একার ওকারটার বদলে আমরা কি বিসর্গ ইউজ করেছি, তপবন বিসর্গ ইউজ করেছি। তারপর আরও এক্সাম্পল এরকম রয়েছে মনোহর, ঠিক আছে। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখবো যেখানে হচ্ছে বিসর্গটা বহাল থাকে, অর্থাৎ সন্ধিজাত শব্দের মধ্যেও বিসর্গ থাকবে, আবার সন্ধিজাত শব্দটাকে ভাঙার পরও বিসর্গ বহাল থাকবে। সেরকম কীভাবে, সেরকম কিছু এক্সাম্পল নিয়ে এখন আমরা আলোচনা করবো। যেরকম বিসর্গ এর পর যদি ক অথবা প অথবা শীষধ্বনি থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকে। ক দিয়ে কি আমরা শুধু ককে বোঝাচ্ছি? ক দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে ক বর্গের সকল বর্ণগুলোকে, ক বর্ণের সকল বর্ণকে বুঝাচ্ছি আমরা, যেমন ক, খ, গ, ঘ, উম, পাঁচটা বর্ণ, তাহলে ক বর্গের পাঁচটা বর্ণ চলে গেল। তারপর হচ্ছে প বর্গ, প, ফ, ব, ভ, ম, এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে বিসর্গ এর পর ক অথবা প ইউজ করেছি, অর্থাৎ ক দিয়ে পাঁচটি বর্ণ, প দিয়ে পাঁচটি বর্ণ, আবার শীষধ্বনি, শীষধ্বনি দিয়ে তিনটা বর্ণ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, অর্থাৎ বিসর্গ এর পর যদি এগুলো থাকে তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। বানান অর্থাৎ মূল শব্দ, অর্থাৎ সন্ধিজাত শব্দের মধ্যেও বিসর্গ থাকবে এবং সন্ধিজাত শব্দকে ভাঙার পর যা পাবো, অর্থাৎ দুইটা আলাদা অংশ যে পাচ্ছি সেই আলাদা দুইটা অংশের মধ্যে একটাতে থাকবে আর কি, প্রথমটাতে। যেমন এক্সাম্পল অন্তকরণ, মূল শব্দ ভাঙলাম, অন্তযোগকরণ, অন্তের পর বিসর্গ রয়েছে, মূল শব্দেও বিসর্গ রয়েছে, দুঃখ রয়েছে, অধপাত রয়েছে, অন্তরাষ্ট্রীয়, অন্তযোগ রাষ্ট্রীয়, দুঃশাসন, নিঃসন্দেহ, তারপর এরকম সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বানানে বিসর্গ বহাল রয়েছে। অর্থাৎ বিসর্গ বহাল রাখার শর্তটা কি? বিসর্গ এর পর ক, প অথবা শীষধ্বনি, অর্থাৎ ক, প, শীষধ্বনি, ক, ক দিয়ে হচ্ছে পাঁচটা, প দিয়ে পাঁচটা, শীষধ্বনি দিয়ে পাঁচটা, এভাবে তেরোটা মুখস্থ করার চেয়ে জাস্ট এই তিনটা জিনিস মনে রাখলেই হয়, ক, প আর হচ্ছে শীষ। কতে পাঁচটা? ক বর্গের পাঁচটা বর্ণ, প বর্গের পাঁচটা বর্ণ, খ, তারপর হচ্ছে শীষধ্বনি হচ্ছে তিনটা, টোটাল হলো তেরোটা। বিসর্গ, বিসর্গ এর পরে এই তেরোটা বর্ণ থাকলে আমরা কখনোই সন্ধিজাত শব্দ অর্থাৎ মূল শব্দের বিসর্গটা বাদ দিতে পারবো না। ভাঙ্গ এর পর তালব্য চ থাকলে সেটা তালব্য করে দিতে হবে, নিশ্চয়, নিযোগ, চয়, ঠিক আছে। নিশ্চয় শব্দটা লক্ষ্য করো, নিশ্চয় তালব্য চয়, তালব্যটা থাকবে না কারণ শীষধ্বনিগুলো আমরা রাখতে পারবো না। শীষধ্বনি কী কী? তালব্য, মধুন, দন্তাস, তিনটা ধ্বনি আমরা রাখতে পারছি না, তালব্যকে কেটে দিলাম, চ অন্তস্থ, অ। আশ্চর্য শব্দটা, এই যে বিসর্গ এর পর কী রয়েছে? চ রয়েছে, তাহলে একটা তালব্য আসছে। তারপর বিসর্গ এর পর কী রয়েছে? বিসর্গ এর পর রয়েছে চ বর্গের যে কোনো একটা বর্ণ, চ বর্গের মধ্যে চ, ছ বর্গের ঝ, নিয়। এখানে আসলে আমরা পূর্বে যে দেখিয়েছি, যেমন এখানে রয়েছে বিসর্গ এর পর স্বরবর্ণ, বিসর্গ এর পর আমরা স্বরবর্ণ দেখিয়েছি, ঠিক আছে। তাহলে জিনিসটা কী হচ্ছে? বিসর্গ এর পর স্বরবর্ণ আসলে সেটা হয়ে যাচ্ছে র। এভাবে আমরা এক্সাম্পলগুলো দেখছি। স্বরবর্ণ হচ্ছে টোটাল এগারোটা, এগারোটার যে কোনোটা আসতে পারে, স্বরীয় থেকে ও পর্যন্ত। আবার চ দিয়ে জাস্ট শুধু একটা বর্ণকে বোঝাচ্ছে না, চ দিয়ে পুরো চ বর্গের পাঁচটা বর্ণকে বোঝাচ্ছে, চ, ছ বর্গের ঝ, নিয়। আচ্ছা, তাহলে এখানে চ থেকে ছ বর্গের যজ নিয়ে যে কোনো আসতে আসতে পারে, শিরোচ্ছেদ, এখানে কিন্তু চ আসেনি, ছ এসেছে, তালব্য ছয় ছয় দ। আমরা অনেকে শিরোচ্ছেদ বানান ছয় ছয় লিখি, কিন্তু এটা হবে হচ্ছে তালব্য ছয় ছয়, আর এটা কেটে কী হবে? শীষধ্বনি থাকছে না, শির যুগচ্ছেদ। তারপর দুশ্চরিত্র, তালব্যটা শীষধ্বনি থাকবে না, এই যে এই জিনিসটা শব্দ ভাঙার পর থাকছে না। তারপর নিচে রয়েছে বিসর্গের পর যদি টবর্গীয় ধ্বনি থাকে সেটাকে আমরা মধুরস্ব করে দেবো, আবার মধুরস্ব থাকলে বিসর্গ যোগ ট মুখস্থ রাখতে হবে, মধুরস্ব থাকলে বিসর্গ যোগ ট, নিষ্ঠুর ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কারকে ভাঙলে কী হয়? ধনু প্লাস টঙ্কার, এই যে মধুনস্বটা থাকছে না, টঙ্কার, নিষ্ঠুর ঠ, টবর্গের মধ্যে পড়ে না ঠ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন,
তাহলে ঠটা টবর্গের মধ্যে পড়ছে, তাহলে নিযুক্তুর নিষ্ঠুর। তারপর লাস্ট অফ অল রুলসটা হচ্ছে বিসর্গ এর পর যদি তবর্গীয় ধ্বনি থাকে, তবর্গীয় ধ্বনি পাঁচটা, বর্গীয় ধ্বনি বলতে আসলে পাঁচটা, ক চ ট ত প পাঁচটা, এর মধ্যে হচ্ছে ত, ত হচ্ছে ত থ দ ধ দন্তান্ন, বিসর্গ যোগ ত হলে সেটা হয়ে যাবে দন্তেস্ব, মূল শব্দে নিস্তার, মূল শব্দে দন্তেস্ব রয়েছে কিন্তু শব্দ ভাঙার পর দন্তেস্ব গায়েব, বিসর্গ যোগ ত, বিসর্গ যোগ ত দন্তেস্বটা দন্তেস্ব, তারপর বিসর্গ যোগ থ ত থ দুস্থ। আর আমরা তিন ছড়াও দিয়ে আসলে কি বুঝিয়েছি আমরা এখন সেটা ব্যাখ্যা করব। তিন ছড়াও মানে হচ্ছে তোমাদের একটা পরীক্ষা হয়েছে, কোনো ফাইনাল পরীক্ষা বা কোনো একটা টার্ম পরীক্ষা, এখন সেই পরীক্ষায় তোমার কোনো এক বন্ধু বা তুমি নিজেও তিন মার্কসের জন্য এ প্লাস পাওনি, এখন এই তিন মার্কসের জন্য তোমার খুব কষ্ট লাগছে, এখন সে তিন জিনিসটা সহ্যই করতে পারে না, এই তিন জিনিসটাকে সে সহ্যই করতে পারে না, অর্থাৎ সে তিন ছড়াও, তিন ছড়াও মানে হচ্ছে তিনটা স, তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তেস্ব, অর্থাৎ তিন ছড়াও, তারপর র, তারপর ওকার থাকলে সন্ধিজাত শব্দটি হচ্ছে বিসর্গ, ঠিক আছে। আর ভেঙে লেখার সময় এই শব্দগুলোর জায়গায় কি আসবে, বিসর্গ আসবে, যেমন নিশ্চয়, নিহ যোগ চয়, তালব্যস্বটা থাকছে না, তালব্যস্ব, আবার যদি মূর্ধন্যস্ব হয় মূর্ধন্যস্বও থাকবে না, নিযোগ ঠুর নিষ্ঠুর, মনস্তাপ মনোযোগ তাপ, তারপর নিরাশা নিযোগ আশা, আবার কিছু কিছু ক্ষেত্রে বিসর্গ সন্ধি করার ক্ষেত্রে রেপও থাকে, রেপ থাকলে সেটা বিসর্গ সন্ধি আমাদেরকে ধরে নিতে হবে, যেমন নির্ণয়, র মানে রেপ যে জিনিসটা আছে ওটা হচ্ছে রফলা, ঠিক আছে। ফলা হচ্ছে ছয়টা, ফলা মনে রাখার টেকনিক কি, ফলা মনে রাখার টেকনিক হচ্ছে মজার লবণ, মজার লবণ, মফলা জফলা রফলা লফলা, তারপর ব বফলা, তারপর হচ্ছে নফলা, নফলার মধ্যে আবার দুইটা আসবে, তাহলে মজার লবণ দিয়ে আমরা ছয়টা ফলা খুব সহজেই মনে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, রেপ দেখা যাক, র নির্ণয় নি যোগ নয়, রেফটাকে জাস্ট জাস্ট উঠাই দিতে হবে, এটা রয়ের মতো কাজ করবে, র থাকলে আমরা রকে উঠাই দিই যেভাবে, ঠিক সেভাবে এই এফ রেফটাকে উঠাই দিতে হবে, নির্গত নিযোগগত, নির্দেশ নিযোগ দেশ, নির্দোষ নিযোগ দোষ, দুর্গত, তারপর চতুর্গণ্ড দুর্ঘটনা চতুর্দিক, ঠিক আছে। এগুলো আসলে খুব সহজে আমরা মনে রাখতে পারি। আর বিসর্গ সন্ধির যে শুরুর দিকের আলোচনা সেটা আমরা এখন একটু করে যাই, কারণ মেইন জিনিসটুকু আমরা আগে আলোচনা করলাম, তা না হলে জাস্ট এটা দিয়ে শুরু করলে জিনিসটা বুঝতে অসুবিধা হতো। অর্থাৎ যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয় তাদের একটি যদি বিসর্গ সন্ধি হয়, তাহলে একটি যদি বিসর্গ হয় তাহলে তাকে কী বলবে, বিসর্গ সন্ধি বলবে। যেমন বিসর্গ ফার্স্টে থাকবে তারপর স্বরধ্বনি হতে পারে, এক এক নম্বর পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিসর্গ এর পর ব্যঞ্জনধ্বনি থাকবে, ঠিক আছে। আর আমরা আগেই বলেছিলাম বিসর্গ বিসর্গ সন্ধি হচ্ছে দুই প্রকার, সাধারণত দুই ধরনের হয়ে থাকে, রজাত বিসর্গ সজাত বিসর্গ। অর্থাৎ রধ্বনির জায়গায় যদি আমরা বিসর্গ ইউজ করি সেটা হচ্ছে রজাত, আবার যদি দন্তস্বরের জায়গায় আমরা বিসর্গ ইউজ করি সেটা হচ্ছে দন্তস্বজাত বা সজাত বলা যায়। যেমন অন্তর, এখানে র রয়েছে অন্ত হয়ে গিয়েছে, প্রাত, তারপর পুনর্পুন, সজাতের মধ্যে কি শির শির, দন্তস্বরের জায়গায় বিসর্গটা এসেছে, পুরস পুর, তারপর নমস নমস্কারের মধ্যে আমরা ইউজ করতে পারি, নমস্যের জায়গায় নম হয়ে গিয়েছে। তাহলে এই তোমাদের ব্যঞ্জন সন্ধির বিষয়টাকে, দুঃখিত, বিসর্গ সন্ধির ব্যাপারটাকে আমরা আরও একবার রিভিউ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি। মূলত বিসর্গ হলো র এবং বিসর্গটা হলো র এবং দন্তস্বয়ের সংক্ষিপ্ত রূপ। আর বিসর্গ কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হবে, বিসর্গ একারকার র আর তিনটা স, তিনটা স মানে হচ্ছে আরও তিনটা বর্ণ, ঠিক আছে। এই চারটা জিনিস থাকলে বিসর্গ সন্ধি হয়, এক নম্বর হচ্ছে বিসর্গ থাকলো, একারকার থাকলো, র থাকলো এবং তিনটা স দিয়ে তিনটা বর্ণ আসলো, তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তেস্ব। আর আমাদের যে জিনিসটা মেইন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মূল শব্দটাকে আমাদের বের করে আনতে হবে, মূল শব্দ বের না করে আনলে আমরা জাস্ট হুবু লিখে গেলে হয়ে যাবে না, ঠিক আছে, জাস্ট মিলানোর জন্য লিখলে হবে না, মূল শব্দটা বের করে পরবর্তীতে আমাদের সেটা সলভ করার ট্রাই করতে হবে। তারপর দ্বিতীয় অক্ষরে ওকার থাকলে সেটাও বিসর্গ সন্ধি হয়, তার সাথে অবশ্যই স্বরীয় উচ্চারণ আসতে হবে আর বিসর্গ বহাল থাকবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিসর্গ বহাল থাকে সেটা সন্ধিজাত শব্দের মধ্যেও থাকবে এবং সন্ধিজাত শব্দটাকে ভাঙলেও থাকবে, সেটা হচ্ছে বিসর্গ এর পর কবর্গ পবর্গ অথবা শীষধ্বনি থাকলে, বিসর্গ এর পর কবর্গতে পাঁচটা বর্ণ, পবর্গতে পাঁচটা বর্ণ এবং শীষধ্বনিতে তিনটা বর্ণ, টোটাল হচ্ছে তেরোটা বর্ণ, এগুলো থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে কি, সেখানে বিসর্গটা তুমি আউট করতে পারবে না। যেমন অন্তকরণ অন্তকরণ অন্তযোগকরণ, বিসর্গটা থাকছে, দুঃখ থাকছে, অধপাত থাকছে, অন্তরাষ্ট্রীয় থাকছে, তাহলে আমরা খুব সহজেই বিসর্গ সন্ধির আলোচনা শেষ করলাম আজকে।